আসসালামু আলাইকুম। এক্সটেক কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি গত টিউটোরিয়াল দেখিয়েছি ওয়ার্ডপ্রেস কীভাবে লোকাল হোস্টে ওয়ার্ম সার্ভার রাখতে হয়। আজকে দেখাবো ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করব। আমি এবার দেখাচ্ছি, প্রথমে আবার ওয়ার্ম সার্ভারে ক্লিক করে যা বসছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট থেকে যা বসছে ইউর প্রজেক্টে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে আসার পরে আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে হয়, সেজন্য আমি যাবো দিব যা বসছে কন্টিনিউ। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আপনাকে একটি ডাটাবেস নেম লাগবে, ইউজার লাগবে, পাসওয়ার্ড লাগবে। প্রথমে ডাটাবেস নেম, তাহলে আমাদের প্রথমে একটি ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার নিয়ম হচ্ছে, আমি আমার ওয়ার্ম সার্ভারের ক্লিক করে এখান থেকে যাবো আছে আমি পিএসপি মাই অ্যাডমিন। সেখান থেকে যাবো হচ্ছে আমি ডাটাবেস। তাহলে আমি একটি ডাটাবেস ক্রিয়েট করব, ডাটাবেস একটি নাম দিতে হয়, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি দিলাম XTECH ক্রিয়েট। আমার একটি ডাটাবেস তৈরি হলো, আমার কাজ শেষ সেখান থেকে। তারপর লাগবে হচ্ছে একটি ডাটাবেস ইউজার নেম। যখন আমরা কোনো সার্ভারে কাজ করব, কোনো সিপিএলে কাজ করব, তখন ওইখান থেকে আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া যাবে। কিন্তু লোকাল হোস্টে ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক লাগবে না। তাহলে আমি লাস্ট গো দিলাম। ডাটাবেস নেম, ডাটাবেস নেম দিয়েছিলাম আমরা XTECH, পাসওয়ার্ড হচ্ছে রুট। মনে রাখবেন লোকাল হোস্টে যারা কাজ করবেন প্রত্যেকেরই ইউজার নেম রুট, পাসওয়ার্ড লাগবে না, মুছে দেবেন। ডাটাবেস হোস্ট লোকাল হোস্টে থাকবে, টেবিল প্রিফিক্স WP আন্ডারস্কোর থাকবে, সাবমিট দেওয়ার পরে আমাদের রান দা ইনস্টল। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। প্রথম হচ্ছে সাইট টাইটেল, আমি যে কোনো একটা নাম দিতে পারি, XTECHCUMPUTER TRAININGCENTER আপনার ইচ্ছা। ইউজার নেম, আপনি যখন আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবেন তখন একটি ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, সেই জন্য নামটি হচ্ছে ওটা আমি দিলাম অ্যাডমিন, ADMIN অ্যাডমিন। পাসওয়ার্ড আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড ইউজ করতে পারি, দিলাম 123 পাসওয়ার্ড দিলাম। এছাড়া আপনি আরো স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন। তারপর লাগবে হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস, দিলাম ABC@gmail.com। আপনি যখন যখন আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যাবেন তখন আপনি এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। আপনার ইমেল অ্যাড্রেসটি আপনার নিজস্ব ইমেল অ্যাড্রেস দেবেন, যেটা আপনি সবসময় লগ ইন করেন। অন্য কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করলে আপনার যদি কখনো যদি আপনার ওয়ার্ডপ্রেস ইউজার নেম পাসওয়ার্ড হারিয়ে যায় তাহলে আপনি উদ্ধার করতে পারবেন না। এখান থেকে আমি এই টিকটি দিয়ে দিই। এই টিকটি হচ্ছে আপনার সাইটটি কি সার্চ ইঞ্জিনে ধরবে কি না, না দিলে কনফার্ম পাসওয়ার্ড একটা অপশন হয়ে গেছে, কনফার্ম পাসওয়ার্ড চেক দিয়ে রান ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে।
আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেল। এবার আমরা যদি আমাদের লোকাল হোস্টে এসে যদি আমরা ব্রাউজ করে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে আমাদের আমাদের একটা সাইট তৈরি হয়ে গেল। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ।